গ্রাম বাংলার সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হাজার বছর ধরে ধারণ করা গ্রামীণ মেলা। জয়পুরহাটের খেতলালের সন্ন্যাসতলিতে বসা এই মেলা সনাতনদের ঐতিহ্য হলেও সব জাতিগোষ্ঠীর একাত্মিক বন্ধনী প্রমাণ করে। প্রায় 400 বছরের পুরাতন এই মেলার মূল পসরা মিঠাই, মিষ্টান্ন, গৃহস্থালী ও হাতের কারুকাজের পণ্য। তবে সব থেকে আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ঘুড়ি উৎসব। রং বেরঙ্গের ঘুড়ি উড়িয়ে চলছে উদযাপন। বিভিন্ন এলাকা থেকে এসেছেন ঘুড়ি প্রেমীরা, যেন বছর জুড়ে অপেক্ষা ছিল এই দিনটির। বিভিন্ন ধরনের ঘুড়ি আছে, তা আমি দুটা ঘুড়ি বাবার সাথে আসে এখানে কিনছি, দুটা ঘুড়ি কিনছি। ভাইয়ের সাথে মেলায় এসেছি, ঘুড়ি কিনেছি, বাড়ি যাই উড়াবো। গত 3 বছর বন্ধ ছিল মেলা হয়নি। এবার মেলাতে আসিছি, ঘুড়ি বিক্রি করতেছি, খুব বেচা কিনা হচ্ছে। প্রচুর বেচা কিনা হচ্ছে, খুব আনন্দ হইতেছে। জয়পুরহাটের খেতলাদের সন্ন্যাসতলিতে এই আয়োজন চলে আসছে বহু বছর ধরে। প্রতি বছরের মেলায় বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ ছুটে আসেন এখানে। অনেক দীর্ঘ বছর আগে থেকে হচ্ছে, আমি জানি না, বা আমার যারা পূজা বাবারা করে গেছে, আমার দাদুরা করে গেছে, তারাও বলতে পারেনি। অনেক দিনকার মণ্ডপ এটা, এখন আমি করতেছি। গ্রাম্য মেলার অপরিহার্য অনুষঙ্গ নানা পদের মিষ্টি, ছিল কারুপণ্য আর প্রসাধনীর দোকানও। কেউ এসেছেন মেলা দেখতে, কেউ ব্যস্ত পূজা অর্চনায়। মেলায় আমার বাগনাকে নিয়ে ঘুরতে আসছি, অনেক মজা করছি, অনেক কিছু নাগরদোলায় উঠছি, আর ঘোরাঘুরি করছি, খুব মজা করছি। আর এবছরটা আর কি আমার দেখা মতো অনেকই আর কি উৎসব হচ্ছে, অনেক লোকজন আইছে। সনাতন ধর্মাবলম্বীদের সন্ন্যাস পূজা উপলক্ষে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবারে বসে এই মেলা। মাত্র একদিনের আয়োজন হলেও ক্রেতা বিক্রেতা আর উৎসুক দর্শনার্থীদের ঢল নামে এখানে। আব্দুল আলীম, যমুনা নিউজ, জয়পুরহাট।